বড়সড় সাফল্য পেট্রাপোল থানা পুলিশের। পাচারের আগে ফলবোঝাই গাড়ি থেকে উদ্ধার 2 কোটি টাকার রূপোর গহনা ও দামি মোবাইল। রাজস্থান থেকে আসা গাড়িটির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত পার হওয়ার আগেই পুলিশি অভিযানে ফলের গাড়ির ভেতর থেকে উদ্ধার 161 কেজি রূপোর গহনা। উদ্ধার হয়েছে 480টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। বড়সড় সাফল্য পেল পেট্রাপোল থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ট্রাক চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা থাকড়া রাম ও লাডা রাম। ধৃতেরা রাজস্থানের বাসিন্দা বলেও জানা গেছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার। পুলিশ সুপার জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পেট্রাপোল থানার ওসি গণেশ বাইনের নেতৃত্বে সন্দেহজনক গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার। গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে থাকা 52টি ফলের ক্যারেটের ভেতর থেকে উদ্ধার হয় এই সকল সামগ্রী। পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিতে রূপোর গহনা ও মোবাইল ফোনগুলিকে ফল বোঝাই ক্যারেটের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল। পুলিশ সূত্রে জানা গেছে, সুদূর রাজস্থান থেকে গাড়িটি আসছিল। গাড়িতে বেদানা ভর্তি ছিল। বিশ্বস্ত সূত্রে পুলিশের কাছে খবর আসে, বেদানা ভর্তি ওই ফলের গাড়িতে লুকিয়ে পাচার করা হচ্ছে রূপোর গহনা ও দামি মোবাইল ফোন। খবরের ভিত্তিতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, উদ্ধার হওয়া রূপোর গহনা ও মোবাইল ফোনের বাজার দর প্রায় 2 কোটি টাকা। এ যাবৎকালে পুলিশের অন্যতম বড় সাফল্য বলেও মনে করছেন জেলার পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের এদিন আদালতে তোলার পাশাপাশি এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রকমের খবর আমাদের কাছে থাকে যে বিভিন্ন আইটেম বেআইনিভাবে এখান থেকে পাচার হয়। তো আমরা সেই খবরের ভিত্তিতে পূর্ববর্তী সময়েও বিভিন্ন রকমের সিজার করেছি, মাল উদ্ধার করেছি, কেস করেছি আমরা সেই ব্যাপারে। কিন্তু এবারে একটি খুব বড় খবর ছিল, যেটি বড় কনসাইনমেন্ট এখান থেকে পাচার হতে চলেছে বিভিন্ন আইটেম সহ। তো সেই অনুযায়ী গোপন সূত্রে খবর পেয়ে আমাদের ওসি পেট্রাপোল যিনি আছেন সাব ইন্সপেক্টর গণেশ বাইন, তার নেতৃত্বে সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করা হয়। তো ইনফরমেশন যেটা ছিল যে এটি ফলের গাড়ি, এটি পমেগ্রানেট বা বেদানা যাকে বলি আমরা, সেই ফলের গাড়ির যে ক্যারেট থাকে সেই ক্যারেটের মধ্যে করে কিছু আইটেম স্মাগল হতে চলেছে। তো অ্যাকর্ডিংলি ওসি পেট্রাপোল যে সে গিয়ে গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং সার্চ শুরু করে, এবং বাই দ্যাট টাইম আমাদের যিনি এসডিপিও আছেন অশেষ বিক্রম দস্তিদার, এসডিপিও বনগাঁ, উনিও পৌঁছে যান। পৌঁছে গিয়ে ওনার প্রেজেন্সে ওখানে গাড়িটা একটা ফলের গাড়িটার সার্চ হয়, যে গাড়িটা এক্সপোর্টের জন্য লাইনে দাঁড়িয়েছিল অলরেডি। তো সেটা সার্চ হওয়ার পরে সেই গাড়ি থেকে টোটাল 52টা ফলের ক্যারেট, যাতে ফল ভর্তি ছিল, তার নিচে সেই ফলের নিচে সব এই যে চোরাই আইটেম এগুলো সব লোকানো ছিল। টোটাল আইটেম যেটা পাওয়া গেছে, রিকভারি করেছি আমরা 480 পিস অ্যান্ড্রয়েড মোবাইল, বিভিন্ন ধরনের ইউজড আনইউজড এখানে দেখতে পাবেন আপনারা। আর তার সাথে 161 কেজি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা রূপোর অর্নামেন্ট, বিভিন্ন ধরনের অর্নামেন্ট এগুলোর সবগুলোর মধ্যে আছে। তো এরকম 161 কেজি রূপোর অর্নামেন্ট টোটাল ওই ফলের নিচ থেকে, ওই ক্যারেটের মধ্যে থেকে আমরা টোটাল রিকভারি করেছি। এবং 2জনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। ওই ট্রাকের যে ড্রাইভার ছিল এবং যে খালাসি ছিল, সেই 2জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা বের করার চেষ্টা করছি যে এই মালটা কোথা থেকে এরা প্রকিউর করেছিল এবং এর সাথে আর কারা কারা যুক্ত আছে, সেই টোটাল ম্যাটারটা আমরা ইনভেস্টিগেশন স্টেজে আনা। টোটাল অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি 2 কোটির মতো হবে, টোটাল ভ্যালু এর মধ্যে 2 কোটির মতো। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।